গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে ভালো থাকবে। আমাদের যে ক্লাসগুলো হচ্ছিল তা আমরা বজায় রেখেছি, চলবে ধারাবাহিকভাবে। সামনে পুজো, হয়তো পুজোর কয়েক দুই চার দিন ছুটি থাকবে, তারপরে আবার তোমাদের ক্লাসগুলো হবে এবং তোমরা প্রতিনিয়ত সেগুলো দেখবে। আশা করি তোমাদের সবার উপকার হবে, কাজে লাগবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই মাস্টারমশাইকে জানাবে, আমরা যে যে বিষয়ে যে যে মাস্টারমশাইরা আছেন তাদের জানাবে। তো আজকে আমরা আলোচনা করব ইতিহাসে জাতীয়তাবোধের বিকাশ। ঠিক আছে, তো জাতীয়তাবোধ কি বা জাতি কি, জাতীয়তাবোধ বলতে আমরা কি বুঝি সেই বিষয়ে আমরা একটু দেখে নিই। একদল জাতি, একদল লোক যখন দীর্ঘদিন ধরে বংশানুক্রমিকভাবে একটি ঐতিহ্য এবং পরম্পরাকে বজায় রেখে একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে বলা হয় জাতি। বুঝা গেল জাতি। এবার এই জাতির মধ্যে যখন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সচেতন রাজনৈতিক চিন্তাভাবনার চেতনার উন্মেষ হয় তখন তাকে বলা হয় জাতীয়তা বোধ। বোঝা গেল, অর্থাৎ জাতি, জাতির প্রতি যে টান, জাতির প্রতি যে ভালোবাসা, সেখান থেকেই জাতীয়তা বোধের উৎপত্তি। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই যে লেখা এবং রেখায় জাতীয়তা বোধের বিকাশ। আজকে আমরা পড়ব লেখার মাধ্যমে জাতীয়তা বোধের বিকাশ, অর্থাৎ যে বিভিন্ন গ্রন্থ এবং কাব্যের মাধ্যমে ভারতবর্ষের যারা মনীষী ছিলেন তারা তুলে ধরেছেন জাতীয়তা বোধের, সেগুলো বিষয়ে একটু আলোচনা করি। যে 19 শতকের শেষের দিকে শিক্ষিত ভারতবাসীর চিন্তা এবং কর্মে এক ব্যাপক পরিবর্তন ঘটে। কী পরিবর্তন? যে তাদের আপোষের মনোভাব ক্রমশ ফিকে হয়ে আছে, তারা আর আপোষ করতে রাজি নয় ইংরেজদের সঙ্গে। কারণ এতদিন তোমরা এর আগে পড়েছ যে যে বিভিন্ন সভা সমিতিগুলো হয়েছিল, তারা বিভিন্ন আবেদন নিবেদন করেছিল, কিন্তু তাতে প্রগতিশীল সেখানে তৎকালীন সরকার, ব্রিটিশ সরকার কর্ণপাত করেনি, যার ফলে তাদের কণ্ঠে ধ্বনিত হয় প্রতিবাদের সুর। ধীরে ধীরে তারা প্রতিবাদ করতে শুরু করে, বিশেষত ব্রিটিশ শাসকদের আচার আচরণে এবং জাতিগত বৈষম্য, তাদের অদ্বৈত আচরণ, যা ভারতবাসীকে প্রবলভাবে নাড়া দেয়। তো সেই সময় লেখায় ভারতবাসীদের জাতীয়তাবোধ জাগরণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো বিভিন্ন গ্রন্থ। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনা করব বিভিন্ন কাব্য বা গ্রন্থে এই জাতীয়তাবোধের বিকাশ পায়, প্রকাশ পায়। কী কী আমাদের তোমাদের সিলেবাসে আছে? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, এই তিনটি উপন্যাস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো একটা জিনিস বলে রাখা ভালো যে এই যে লেখার মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটানো, এটা দেখবে যে এর আগে তোমরা পড়েছ যে ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি দার্শনিকরা যেভাবে তৎকালীন সে সময় ফরাসি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কলম ধরেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, সাধারণ মানুষকে সচেতন করেছিলেন, ঠিক একই ভূমিকা পালন করেছে এই সাহিত্য এবং এই যে বিভিন্ন লেখার মাধ্যমে জাতীয়তাবোধ গঠনে। তো প্রথমে আমরা আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। ১৯ শতকে ভারতের জাতীয়তাবোধ বিকাশে যেসব সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসটি। দেশাত্মবোধ জাগরণে এই গ্রন্থে অবদানের জন্য এটিকে
স্বদেশ প্রেমের গীতা নামে ডাকা বলা হয়। এটিকে স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত। এটি কি বলা হয়? স্বদেশ প্রেমের গীতা আনন্দমনকে, সবকে বলা হয় আনন্দমন উপন্যাসকে। এবার আসি, আমরা সংক্ষেপে আলোচনা করে নেব রচনা পটভূমি। পটভূমি অর্থাৎ কি প্রেক্ষাপটে লেখা হয়েছিল সে বিষয়ে। তোমরা জানো যে 1770 খ্রিস্টাব্দে 76 মন্বন্তর হয়েছিল, অর্থাৎ বাংলার 1176 বঙ্গাব্দে যে 76 মন্বন্তর হয়েছিল সেই প্রেক্ষাপট এবং সে সময় সন্ন্যাসী বিদ্রোহ, যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল সেই সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট নিয়েও লেখা হয়েছিল। এই মেন হচ্ছে এই আনন্দমন উপন্যাসের মেন প্রেক্ষাপট। তাহলে কি কি 1770-এর ঠিক আছে, 1770 এর সন্ন্যাসী মন্বন্তর, অর্থাৎ 1176 বঙ্গাব্দে হয়েছিল 76 মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে এই রচনাটি, এই উপন্যাসটি লেখা হয়। ব্রিটিশ শাসকের দুর্দশার চিত্র এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র তার ভারতবাসীর সামনে পরাধীন ভারত মাতার দুর্দশা করুণ চিত্র তুলে ধরেছেন এবং স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে ভারতবাসীকে বিদ্রোহে আহ্বান জানিয়েছে। বন্দে মাতরম সঙ্গীত, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র তার লেখা বন্দে মাতরম সঙ্গীতটি দেবী দুর্গার বন্দনা গীত হিসেবে ব্যবহার করেছেন, আনন্দ উপন্যাসে ব্যবহার করেছেন। সঙ্গীতটি ক্রমে দেশপ্রেমিকদের জাতীয় সঙ্গীত বা অগ্নিমন্ত্রে পরিণত হয় বা রণসঙ্গীতে পরিণত হয়। বিপ্লবীরা বন্দে মাতরম ধ্বনি তুলে ফাঁসির দড়ি গলায় পড়তেও তারা পিছপা হয় না, অর্থাৎ এই বন্দে মাতরম ধ্বনি শুনলে তারা যদি ফাঁসি মঞ্চে যেতে তারা প্রস্তুত। তো এটা হলো, এবার আসি আনন্দ সন্তান দল। আনন্দময় উপন্যাসে বঙ্কিমচন্দ্র এক সন্তান দল গঠনের কথা বলেছেন, যে তিনি বলেছেন যে সন্তান দল দেশমাতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে তিনি তুলে ধরেছেন উপন্যাসে। যুদ্ধক্ষেত্রে ইংরেজ সেনা কামান দাগলেও তারই মধ্যে সন্তান দল দেশমাতার জন্য বন্দে মাতরম ধ্বনি দিয়ে এগিয়ে চলেছে। এ উপন্যাসে তিনি বলেছেন দেশ নিছক জড় বস্তু নয়। তিনি বলেছেন যে দেশ নিছক জড় বস্তু নয়, দেশ হলো মাতৃভূমি আর দেশ প্রেমেই ধর্ম, আর এই ধর্ম পালনের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়। তার আরও বলেছেন যে আবেদন নিবেদন নয়, আত্মশক্তি এবং আত্মপলতির মাধ্যমে দেশ মাতৃকার মুক্তি আনা সম্ভব বলে তিনি মনে করেন। বোঝা গেল? আমরা সংক্ষেপে দেখে নিলাম যে সন্তান দল গঠনের কথা বলেছেন, অর্থাৎ যুব সমাজকে নিয়ে একটি দল গঠনের কথা বলেছেন, যে দল সব কিছুকে অপেক্ষা করে এগিয়ে চলবে, এগিয়ে যাবে এবং দেশের জন্য প্রাণ দিতেও তারা প্রস্তুত। এই সন্তান দল যুব সমাজকে নিয়ে, তবেই তিনি বলেছেন যে ভারত মাতৃকার মুক্তি আনা সম্ভব তারা যদি এগিয়ে আসে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত।
বর্তমান ভারত, বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত লেখা 1890 খ্রিস্টাব্দে প্রথম পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, প্রবন্ধ আকারে প্রকাশিত হয় এবং 1905 খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তো কোন পত্রিকায়? উদ্বোধন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1898 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে 1905 খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে এটি প্রকাশিত হয়। এবং এটা স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা সংকলনে ষষ্ঠ খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। এই গ্রন্থের মূল বিষয়বস্তু কী ছিল তা আমরা সংক্ষেপে দেখে নিই। ভারতের ইতিহাস, বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের সম্পূর্ণ ইতিহাস আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন। বৈদিক ব্রাহ্মণ পুরোহিতদের শাসন এবং ক্ষমতাসীন যোদ্ধাদের নেতৃত্ব, পরে বৈশ্যদের প্রাধান্য প্রভৃতি পর্যায়ক্রমে গ্রন্থটিতে আলোচনা হয়েছে। অর্থাৎ পর্যায়ক্রমে বিভিন্ন যে যারা যারা শাসন করেছে তাদের পর্যায়ক্রমে গ্রন্থটিতে আলোচিত হয়েছে। তবে গ্রন্থের প্রধান আলোচনা বিষয় ছিল সমসাময়িক ভারত, অর্থাৎ সে সময় ভারতবর্ষের যা পরিস্থিতি বা চেহারা ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এবার আসি শূদ্র জাগরণ। বিবেকানন্দ তার গ্রন্থে ভারতের দলিত শূদ্র সম্প্রদায়ের জাগরণ এবং অভ্যুত্থানকে সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি বলেছেন যে সমাজে চক্রাকারে গতিপথে বৈশ্যদের পর ভারতীয় সমাজে অবশ্যই শূদ্রদের অধীনে আসবে। তিনি কেউ বলেছেন যে আর্থিক অসঙ্গতির কারণে কাউকে হেয় বা ছোট করা উচিত নয়, অনুচিত, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ সমগ্র দেশবাসীকে অখণ্ড রূপে দেখতে চেয়েছিলেন। সামাজিক ভেদাভেদ ভুলে সমগ্র দেশবাসীর জন্য তিনি বলেছেন, হে ভারত ভুলিও না, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না নিচ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেতর, তোমার রক্ত তোমার ভাই। অর্থাৎ তার এসব বাণী দেশমাতৃরূপে, তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেছিলেন এবং এও বলেছেন যে দেশের মুক্তির জন্য আত্মবলিদানের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে এই অংশগ্রহণে আহ্বান জানিয়েছেন। দেশের জন্য তিনি সবাই এগিয়ে আসলে তবে একটি নতুন ভারত গঠন করা সম্ভব বলে তিনি মনে করেন। দেশ গঠনে আহ্বান। দেশ গঠনে আহ্বান, আহ্বান মানটা তিনি বহুবিধ সমস্যায় জর্জরিত ভারতবর্ষকে নতুনভাবে গঠন করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। পাশ্চাত্য প্রদেশগুলির কর্মচঞ্চলতা এবং তাদের গতিময় জীবন বিবেকানন্দকে প্রভাবিত করে। তাকে তিনি বলেন যে গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলার দ্বারা স্বর্গের কাছাকাছি পৌঁছানো যায়। তিনি চেয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্য প্রাচীন ও আধুনিক ভারতীয় জীবন ধারণের সমন্বয়ে এ গড়ে উঠুক একটি নতুন ভারত। অবদান,
আমরা সংক্ষেপে একটু পয়েন্ট আকারে যদি করি তাহলে বুঝতে সুবিধা হবে। বিদেশি ইংরেজ শাসন নির্যাতিত শোষিত হীনমানতা আক্রান্ত ভারতবাসীকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তার এইসব বাণী হতাশ ভারতীয়দের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং তার এই অকুল আহ্বান যুব সমাজের মনে স্বদেশ প্রেমে ঝড় হয়ে যায়। বোঝা গেল? মোটামুটি আমরা দেখে নিলাম যে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের কি মূল কি উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন এবং কি বলতে চেয়েছেন। এবার আমরা পরে আরেকটি উপন্যাস আলোচনা করব, তা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি। দেখে নিই গোড়া উপন্যাসে তিনি কি বলতে চেয়েছেন। যেসব মনীষীদের লেখা ভারতীয় জাতীয়তাবোধ ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসটি। তো গোড়া উপন্যাসে তিনি কেন্দ্রীয় চরিত্র গোড়ার বক্তব্য এবং কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদী পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদীর কথা বলেছেন। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। এবার আসি গোড়া উপন্যাসের পটভূমি। বিংশ শতকের প্রথম দশকে বাংলায় রাজনৈতিক আন্দোলন উত্তাল হয়ে ওঠে, অর্থাৎ শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তাহলে কোন পটভূমিতে লেখা হয়েছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 1905 খ্রিস্টাব্দে। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জাতীয় স্তরে শুরু করে উগ্র জাতীয়তাবাদের সাম্প্রদায়িক রাজনীতি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক রাজনীতি বিরোধী ছিলেন। এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ গোড়া উপন্যাস রচনা করেন। তিনি কেন রচনা করেছিলেন? যে উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক রাজনীতি, এই রাজনীতির তিনি বিরোধী ছিলেন, সেই বিষয়ে তিনি এই গোড়া উপন্যাসে লিখেছেন। গোড়া উপন্যাসের মূল বিষয় কি? তাহলে এতে পটভূমি হচ্ছে 1905 এর বঙ্গভঙ্গ আন্দোলন। ১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন বিষয়ে লেখা ছিল। এবার হচ্ছে মূল বিষয়, এই গোড়া উপন্যাসের মূল বিষয় কি সেই বিষয়ে আমরা একটু জেনে নেব। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় এক আইরিশ যুদ্ধে মারা যায় তার আসন্ন প্রসবা স্ত্রী। স্ত্রী ব্রাহ্মণ কৃষ্ণদয়ালের বাড়িতে আশ্রয় নেন এবং সেখানে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন এবং মারা যান। তো সে ছেলেটির নাম দেওয়া হয় গোড়া। কৃষ্ণদয়ালবাবু নিঃসন্তান স্ত্রী আনন্দময়ী নিজের সন্তানের মতো গোড়াকে লালন পালন করেন এবং তার পরিচয় গোপন ছিল বলে গোড়া নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিতেন। তিনি নিজেকে ব্রাহ্মণ সন্তান বলেই জানতেন, এটা হচ্ছে মেন। তো প্রকৃত ভারত রূপ তিনি এই উপন্যাসে কীভাবে তিনি ভারতবর্ষের প্রকৃত রূপ চিহ্নিত করেছেন তা আমরা দেখে নিই। প্রকৃত ভারতের রূপ, গোড়া উপন্যাসের প্রধান চরিত্র গোড়া বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সুখ দুঃখের খোঁজখবর নিতে নিতে
গিয়ে ভারতবর্ষের যে সত্যিকারের রূপটি তিনি চিনতে পারেন। অর্থাৎ ভারতবর্ষের যে কি পরিস্থিতি সে সময় ছিল, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি সুখ দুঃখের খোঁজ নিতেন এবং সে সময় ভারতবর্ষের যে পরিস্থিতি তিনি তা উপলব্ধি করতে পারেন। গোড়ার আঘাত, গোড়া উপলব্ধি করেন যে শহরের শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পল্লী গ্রামের মানুষের মধ্যে সামাজিক বন্ধন অনেক বেশি অটুট বা তীব্র। কিন্তু এই পল্লী সমাজ প্রয়োজনে মানুষকে সাহায্য বা সহযোগিতা না করে বা বিপদে ভরসা না দিয়ে বিভিন্ন সামাজিক আচার আচরণের মাধ্যমে মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি করে। এই গোড়া এরূপ সমাজের উপর কঠোর ঘৃণা প্রদর্শন করেন। তিনি এরকম সমাজ ব্যবস্থার উপর তীব্র আঘাত হানেন, তার ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ। ভারতীয় সভ্যতার প্রতি ব্রিটিশদের ঘৃণা এবং বিদ্বেষ লক্ষ্য করে গোড়া একসময় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনে বা আদর্শের প্রতি আকৃষ্ট হন, সরি সংগঠন হবে না আদর্শের প্রতি আকৃষ্ট হন এবং তিনি উপলব্ধি করেন, কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় এবং তিনি উপলব্ধি করেন যে ধর্মীয় পরিচয় একমাত্র এবং সবচেয়ে বড় পরিচয় নয়। আক্রমণের বিরোধিতা, গোড়া চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে সরব হন। তার গোড়া সুপ্রাচীন ভারতীয় সভ্যতার উৎকর্ষতায় মুগ্ধ হয় এবং সংকল্প করেন যে স্বদেশের প্রতি স্বদেশবাসীর যে ভালোবাসা বা শ্রদ্ধা তিনি ফিরিয়ে আনবেন, তারপর তার অন্য কাজ। এবার আসি দেশাত্মবোধ। মহিম বা কৃষ্ণদয়াল বাবুর মতো দু একজন স্বার্থপর ব্যক্তি ছাড়া উপন্যাসে উল্লেখিত ব্রাহ্ম সমাজের অধিকাংশই সদস্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ। গোড়ার কিছু উক্তি যেমন মা তুমি আমার মা, আমি ভারতীয়, এইসব উক্তি ভারতবাসীকে মনে জাতীয়তাবোধ জাগরণে সহায়তা করে এবং ভারতবাসীকে তার ভারতমাতার জন্য তাদের এগিয়ে যেতে এবং তার ভারতমাতার জন্য স্বাধীনতার জন্য কিছু করতে অনুপ্রাণিত করে। যাই হোক, আমরা সংক্ষেপে দেখে নিলাম যে লেখার মাধ্যমে জাতীয়তাবোধ জাগরণে এই গ্রন্থগুলি কী অবদান এবং কীভাবে অনুপ্রাণিত করেছিল আমাদের ভারতবাসীদের তা আমরা দেখলাম। এরপরে আমরা আলোচনা করব রেখা, অর্থাৎ ছবি কিংবা পোস্টার কিংবা কার্টুনের মাধ্যমে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে। তো যাই হোক, এটা আমরা তোমরা পড়বে এখান থেকে অনেক শর্ট কোশ্চিন আসতে পারে, ব্রড কোশ্চিন আসতে পারে। যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দবাবু উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ, কী প্রেক্ষাপটে লেখা হয়েছিল, সন্তান দল কেন গঠন করা হয়েছিল, বা এটা কীভাবে গঠন করা হলো, এই সব সম্পর্কে তোমরা বলা হলো, তোমরা বাড়িতে বিস্তারিত পড়বে, পড়ে এখান থেকে অনেক কোশ্চিন পেয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা যে আলোচনা করব, ঠিক আছে, তোমরা ভালো থাকবে।
ভালো করে পড়াশোনা করবে আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।